হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার অনলাইন ফর্ম ফিল আপ কী করে করতে সেটা আমি দেখাবো পুরো প্রসেসটা। তার আগে একটা কথা বলে দিতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করুন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সবার আগে এগিয়ে থাকবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে রয়েছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেই জায়গা থেকে যেতে পারবেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে যেতে পারেন। তো আমি পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা দেখছি এবং আপনিও সেম সেম করবেন। আমারই ভুল হোক কিন্তু আমি চাই না তোমার ভুল হোক। তো দেখুন একবারে সব কেয়ারফুলি ভাবে করবেন এবং আমি এখানে লেখা আছে রেড কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং অনলাইন, আপনি খুবই সাবধানে অ্যাপ্লাই করবেন। আমার ভুল হোক তবুও যেন তোমার না ভুল হয়, ঠিক আছে? এখানে আপনার ইমেল আইডি, ফোন নাম্বার এসব লাগবে, কিছু ছবি স্ক্যান স্ক্যান করে রাখতে হবে, সেটার ব্যাপারে লেখা রয়েছে। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে চলে আসলাম আপনার এখান টাইম, আপনার ফুল নেম দেবেন, এখানে নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে আপনার ফুল নেম দিবেন। দুই নম্বরে আছে ফাদার মাদার নেম, আপনার বাবার বা আপনার মায়ের নাম দিবেন, আপনার যে গার্জিয়ান। এখানে দিচ্ছে পোস্ট অ্যাপ্লিকেন্ট ফর, আপনি কোন পোস্টে দিতে চান এখানে চুজ করবেন, গ্রুপ সি টেকনিক্যাল ইনস্টিটিউট নাকি গ্রুপ সি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, আপনি কোন ট্রেডে অ্যাপ্লিকেন্ট করতে চান সেই ট্রেডটা বেছে দেবেন। আপনি ডিসাইড করে নেবেন আগে কোন ট্রেডে আপনার অভিজ্ঞতা বেশি, সেই হিসাবে আপনি দেবেন। দেওয়ার পর এখানে যদি আপনি অ্যাপ্লাই বা এটা যদি দেন তাহলে এই যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির, মানে আপনি এসসি এসটি এবং ওবিসি কোনটা সেইটা আপনি বেছে করে দেবেন। এবং এখানে লেখা আছে সাব ক্যাটাগরি, এখানে আপনি এক্সামটেড ক্যাটাগরি নাকি ফিজিক্যাল না এক্স সার্ভিসম্যান, আপনি যদি কোনোটাই না হয়ে থাকেন তাহলে ছেড়ে দেবেন, কোনো ব্যাপার না। ম্যারিটাইম স্পোর্ট পার্সন, আপনি যদি ম্যারিটাইম স্পোর্ট সার্ভিস হন তাহলে সেখানে ক্লিক করবেন, কোন ছেড়ে দেবেন যদি কিছু না হয়ে থাকেন। তাহলে যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন এবং আপনি যদি ফিমেল হয়ে থাকেন ফিমেলে ক্লিক করবেন। চলো আমি আগে ফিল আপ করে নিই এবং নেক্সট স্টেপে গিয়ে দেখি কি হয়। এবং সব ফিল আপ করার পর এখানে একটা এই ধরনের এখানে ক্লিক করে এখানে ওকে মেরে দেবেন, একটু ওয়েট করবেন। চলে আসে দ্বিতীয় ফর্মটি, এখানে দেখে নিই কী কী রয়েছে। তো প্রথম ফর্ম ফিল আপের পরে এটা আসলো, এটা আসার পর এখানে প্রথমে দিতে হবে আবার ডেট অফ বার্থ, এখান থেকে চুজ করে দেবেন আপনার ডেট অফ বার্থ কত। দেওয়ার পর প্রেজেন্ট রেসিডেন্ট ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্টে এখন থাকেন সেই ডিস্ট্রিক্ট বাছাই করে দেবেন। আমি জলপাইগুড়িতে থাকি সেই হিসাবে আমি জলপাইগুড়ি দিয়ে দিলাম, আপনি সেই হিসাবে ডিসাইড করে দেবেন আপনি কোথায় থাকেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান এবং কোন ভাষা আপনার বেঙ্গলি ইংলিশ না বেঙ্গলি ইংলিশ, কোন ভাষায় আপনার সুবিধা সেই হিসাবে দেবেন। আমি বেঙ্গলি দিলাম, আপনি যদি বেঙ্গলি ইংলিশ দিতে চান সেই হিসাবে দিতে চান তো পারেন। তো আমি এখানে গ্রুপ সি নিয়েছি জন্য আমার একটু অন্য টাইপের ফর্ম আসে, তো আপনি যদি অন্য গ্রুপ নিয়ে থাকেন সে ওয়াইজ ফর্ম আসবে। তো আমি যেহেতু গ্রুপ সির ফর্ম নিয়েছি তো গ্রুপ সির ফর্মটা আসে, ঠিক আছে? আপনার কাছে হয়তো অন্য ফর্ম আসতে পারে, তো আশা করি আমি এটা দেখা দেওয়ার পরে আপনিও সেম সেম পারবেন। তো কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সেইভাবে আপনাকে হেল্প করব। আপনার পার্সেন্টেজ স্কুল ফাইনাল ইয়ার আপনার পার্সেন্টেজ কত আসে সেই হিসাবে, আপনার যদি 60% উপরে থাকে তাহলে 60 অ্যাভাবে মারবেন এবং বিলো 60% টু 45%-এর মধ্যে যদি থাকে তাহলে এই মাঝখানেটা দিতে পারেন, এবং বিলো 45%-এর যদি নাম্বার থাকে তাহলে এটা দিতে পারেন। তো আমি মিডিল একটা দিলাম। এবং আপনি সায়েন্সে কত পেয়েছেন সেটা যদি এখানে দিতে হয়, ইউনিভার্সিটি অফ সায়েন্স আপনি এসএস কত পেয়েছেন, আপনি দিলেন এটা 60%-এর অ্যাভাব, ওকে। এবার ওয়েদার এক্সাম সার্ভিসম্যান, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর যদি না থাকেন তাহলে নো করবেন, তো আমি নো করলাম। তো রিলিজন, আপনি কোন রিলিজন, হিন্দুজম ইসলিম সরি ইসলাম খ্রিস্টান কোনটা হন, আমি যেহেতু হিন্দুজম তাই হিন্দুজম দিলাম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম, শিখ যদি হয়ে থাকেন শিখ এবং খ্রিস্টান যদি হয়ে থাকেন খ্রিস্টান। তো প্রথমে আপনি এখান থেকে আপনার প্রথম অ্যাড্রেসটা দিয়ে দেবেন, প্রথমেটা সব জায়গায় যদি দেন তাহলে এখানে ব্লক দেবেন, এখানে ব্লক দেবেন, পোস্ট অফিস দেবেন, এখানে দিলে হয়ে যাবে। ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দেবেন, আমি যেহেতু জলপাইগুড়ি দিলাম আপনিও জলপাইগুড়ি দিয়ে দিতে, যদি জলপাইগুড়ি থাকেন তাহলে আপনিও জলপাইগুড়ি দিতে পারেন। তো জলপাইগুড়ি দেওয়ার পর এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি নিয়ে নিয়েছে, আপনি এখানে পিনকোড দিয়ে দেবেন, আপনার এলাকার পিনকোড দিয়ে দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং বৈধ ইমেল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে
আপনি এই ক্যাপচাটাকে ঠিক মতো ফাইল করেন, আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আমি ফিল আপ করে নিই আগে, তারপর আপনার নেক্সট ভিডিওতে আপলোড করছি। তারপর সব দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে মারবেন। মারার পরে এই ধরনের একটা পেজ আসবে, সেখানে রাইট ক্লিক করে ওকে মারবেন। করার পর আপলোড হবে, এবং এখানে আপনি আপনার ক্লিক টু সাবমিট ফটোগ্রাফ, আপনি এখানে ক্লিক করবেন এবং আপনার ফটোগ্রাফটা প্রোফাইলে চলে যাবেন। এই যেখানে আসবে এই ধরনের দিয়ে দেবেন সিগনেচার অ্যান্ড নাম, এভাবে দেবেন আপনার ছবির নিচে এভাবে সিগনেচার করে দেবেন, তারপর আপনি সাবমিট করে দেবেন। যেহেতু আমার এখানে আমি কম্পিউটারে আপলোড করছি না, এখানে দেওয়ার পর এখানে এই যেখানে চলে আসছে চুইস এনি প্রোফাইল পিকচার, এখানে স্টেপ ওয়ানে দিয়ে দিয়েছে, আমি এখানে দিয়ে দেখি হয় কি না। নিয়েছে, তারপর এখানে আপলোডে মারবো জেপিজি অনলি, এখানে জেপিজি বলছে। আমি যেহেতু নিজের জন্য ফিল আপ করছি না, সেই হিসাবে আপনাদেরকে দেখাতে পারছি না, তো আমি চেষ্টা করছি আরেকটা ফটো চুজ করে। ওকে স্যার, আমি অ্যাপ্লাই করছি না জন্য আপনাদের সম্পূর্ণ দেখাতে পারছি না, তো আপনি এখানে জেপিজি সাইজের দেবেন এবং সিগনেচার সহ আপলোড করবেন। করার পর এখানে লাস্ট স্টেপ যেটা আছে, যে আপনি দেখা দিন ফটো আপলোডিংয়ের পর লাস্ট স্টেপ পেমেন্ট, আপনি পেমেন্ট প্রসেসটা করে দিতে পারেন। প্রসেসটা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের দ্বারা করতে পারেন, এবং অফলাইনে যদি দেন তাহলে এলাহাবাদে চালান নিয়ে গিয়ে দিতে হবে এবং 25শে জুলাইয়ের মধ্যে, আর এবং আপনি যদি অনলাইনে দিতে চান তাহলে 20 জুলাইয়ের মধ্যে আপনাকে দিতে হবে। তো আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, এবং পুরো আপনার যদি পুরো স্পেসিফিকেশন না জানা থাকে তাহলে আমার প্রিভিউ ভিডিওটাতে বলা আছে কী কী লাগবে এবং কী কী কোন স্টেপের কোন ধরনের কী লাগবে সেটা পুরো বলা আছে। তো আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি প্রিভিউ ভিডিওটা দেখতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং চেষ্টা করবেন এই ভিডিওটি বেশি যে আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করার, কারণ আপনার ফ্রেন্ডও হয়তো এই সমস্যা থেকে কিছুটা সলভ করতে পারে, বা এই ফর্ম ফিল আপ করে আপনার আপনার ফ্রেন্ড কিছুটা সমস্যার সমাধান করতে পারে। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।